একটি গাছ একটি প্রাণ, আমরাও বাঁচব, পরিবেশ ভারসাম্য রক্ষা হবে। এই দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয় রাজ ভয় মৃত্যু ভয়া। শিক্ষা সংস্কৃতির আতুল ঘর রথযাত্রা খ্যাত ঐতিহ্যবাহী প্রসিদ্ধ রাজবাড়ী খ্যাত বৈশাদলের পূর্ণ ভূমিকে প্রণাম জানাচ্ছি। সমবেত সুনাগরিক ভদ্রমন্ডলী অগ্রজরা প্রণাম গ্রহণ করবেন, সতীর্থ অনুজরা শুভেচ্ছা ভালোবাসা গ্রহণ করবেন, মাতৃমণ্ডলী অন্তরের অন্তঃস্থল থেকে যথাযথ সম্মান দেবেন। প্রত্যেক বছরের মতো এবারেও আমি আপনাদের কাছে এসেছি আপনাদের হিতৈষী এবং অবিভক্ত মেদিনীপুর জেলার একজন ভূমিপুত্র হিসেবে। সুজিত ভৌমিক সহ তার একঝাঁক বন্ধুস্থানীয় তারা এই সকলের কথা সৃজন সম্মান পত্রিকা প্রকাশ কিছু বিশেষ বিষয়ে বিশিষ্টদের দ্বারা আলোচনা চক্র এবং সুন্দর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এই গুচ্ছ অনুষ্ঠান উপস্থাপনা প্রত্যেক বছর করে আসছে, এবারেও তার ব্যতিক্রম হয়নি। তার জন্য যারা এত পরিশ্রম করে কয়েক মাস নিজেদের সমস্ত কিছু দিয়ে এই 24 নভেম্বর শুভ সন্ধ্যায় আমাদের সবাইকে মেলবন্ধনে আবদ্ধ করেছেন, আমাদের হৃদয়ের বন্ধনে যারা সম্পৃক্ত করেছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। মঞ্চে আমি কার নাম বলবো কার নাম বলবো না, কারণ এই রাজ্যের সাহিত্যিক হিসেবে, সাংবাদিক হিসেবে, ক্রীড়াবিদ হিসেবে, লেখক হিসেবে, স্পষ্ট বক্তা হিসেবে বহু গুণী মানুষজনের মধ্যে অনেক বিশিষ্টরা এই মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমি যথাযথ শ্রদ্ধা এবং সালাম জানাবো আবুল বাসার সাহেবকে, দেবাশিস ভট্টাচার্যকে, বিনায়ক বাবুকে, সমানিয়া বিথিদিকে, গৌতম সরকারকে, সমরেশ চৌধুরীকে। আমি যথাযথ সম্মান জানাবো আমাদের এই জেলার গর্ব বুলা চৌধুরীকে। এখানে জেলার জেলা শাসক পার্থ প্রতিম ঘোষ মহোদয়, হলদিয়া উন্নয়ন পর্ষদের সিও পি হরিশঙ্কর আইএস এবং ডক্টর শীল সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা আছেন হরিপদ মাইতি সহ, আমি তাদেরকেও যথাযথ সম্মান জানালাম। যাদের নাম বলতে পারলাম না তাদের কাছে আমি ত্রুটি স্বীকার করে নিলাম, কারণ আমি একটা থেকে আমার জার্নি শুরু করেছি, আমার সানডে বলে কিছু নেই। আমি অনেকগুলো জায়গা করে এখানে এসেছি, এখান থেকে প্রস্থান করে আরো কিছু কাজ আমাকে করতে হবে। আমি এই সকলের কথাতে ছোট ছোট লিখি, আমি সাহিত্যিকও নই শিক্ষাবিদও নই, লেখাগুলো আপনারা পড়লে দেখবেন যে আমি নিশ্চয়ই ভারতীয়, আমি নিশ্চয়ই বাঙালি, আমি মেদিনীপুর, আমি আমাদের মেদিনীপুরে যে হিমালয় পর্বতের মতো মহামানবদের জন্মগ্রহণ হয়েছে
জিতে ভোটে লড়তে এলেন লোকসভা ভোটে। আমি তাকে বললাম খুব ছোট বয়স আমার যে খাতি আপনি চেনেন যে আমার বাড়িতে কাজের লোকটা তার বাড়ি সাত মাইল, সে আমাকে কাঁথি মেদিনীপুর সম্পর্কে আইডিয়া দিয়েছে। ঠিক একইভাবে ডক্টর ফুলুরুনু ঘোষ সময় একই, ডক্টর নীতিশ সেনগুপ্তর সময় একই। আমি দিল্লিতে গিয়ে দেখলাম আমাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কোথায় বাড়ি, আমি বলি আমার বাড়ি মেদিনীপুর। আরে জানেন না আপনারা যে বাংলায় নিজের নাম পরিবারের নাম লিখতে পারেন, সেই ভদ্র পরিচয় স্রষ্টা বিদ্যাসাগরের দেশের লোক, আমি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দেশের লোক। অভাবের জন্য কোনো কাজ ছোট কাজ নয়, হয়তো কেউ কাজ করতে যায় কিন্তু আমাদেরই ক্ষুদিরাম বসু 1908-11 আগস্ট জীবন মৃত্যুকে পায়ে নিযুক্ত করে আত্মবলিদান দিয়েছিলেন। আমাদেরই মর্মান্তরঙ্গিনী হাজরা 1942-এর 29 সেপ্টেম্বর তমলুকের বানপুকুরে এক হাতে জাতীয় পতাকা এক হাতে শঙ্খ নিয়ে বন্দে মাতরম বলে দেহ ত্যাগ করেছিলেন। আমরাই সেই মেদিনীপুর যে মেদিনীপুর 1942 সালে 47-এর 15-ই আগস্ট অব্দি আমরা অপেক্ষা করিনি। এই পুণ্যভূমিতে সতীশ সামন্ত মহোদয় জন্মেছেন, এই পুণ্যভূমিতে সুশীল লারা মহোদয় কাজ করেছেন, এই মুক্ত মঞ্চ যার নামে কুমুদিনী ডাকুয়া তার নামাঙ্কিত মঞ্চ, তিনিও স্বাধীনতা যোদ্ধা ছিলেন। এখান থেকে অজয় মুখোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন, তারা তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করেছিলেন 1942-এর 17-ই ডিসেম্বর। ব্রিটিশের মধ্যে অর্থতে শক্তিশালী, সামরিক শক্তিতে শক্তিশালী, তখন বিশ্বের একরকম এক নম্বর শক্তি ছিল ব্রিটিশ, তারা আমাদেরকে পরাস্ত করতে পারেনি। আমরা 22 মাসেরও বেশি সময়কাল ধরে 1944 পর্যন্ত জাতীয় সরকার চালিয়েছি সর্বাধিনায়ক সতীশ সামন্তর নেতৃত্বে। আমাদের এই পুণ্যভূমিতে বামপন্থা আন্দোলন, গরিব মানুষের আন্দোলন, কৃষকের আন্দোলন, প্রণম্য গীতা মুখোপাধ্যায়, প্রণম্য বিশ্বনাথ মুখোপাধ্যায়, প্রণম্য আমাদের বিশ্বনাথ মুখোপাধ্যায় থেকে শুরু করে নারায়ণ চৌধুরী থেকে শুরু করে গোপাল ভাণ্ডার শক্তি বল এই মাঠে, তাই মেদিনীপুর নিয়ে আমি গৌরবান্বিত। এবং মেদিনীপুরের প্রতিনিধি হিসেবে, গ্রামের প্রতিনিধি হিসেবে, জেলার প্রতিনিধি হিসেবে আমি চাই সকলের কথা মেদিনীপুরের কথায় পরিণত হোক, এটাই আমার প্রার্থনা। সকলে ভালো থাকবেন, আপনাদের সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এই মঞ্চ থেকে পূর্ব মেদিনীপুর জেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীদের আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো। তারা 6-6 বছর কৃষকের বাড়ির ছেলে, শ্রমিকের বাড়ির ছেলে, নিম্নবিত্ত দরিদ্র বাড়ির ছেলে মেয়েরা তারা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে সবাইকে হারিয়ে দিয়েছে, প্রথম স্থান অধিকার করে তারাই। শতাংশের বিচারে রাজ্যে যখন মাধ্যমিকে 85% পাস করে তখন বিদ্যাসাগরের পূর্ব মেদিনীপুরে 95% পাস করে, তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা থাকলো। সবাই ভালো থাকবেন, সকলের কথা স্বামীজির মহান মন্ত্র চরৈবতি চরৈবতি বলে এগিয়ে যা, সবাই খুব আনুষ্ঠানিকভাবে সূচনা হবে আজকের সকলের কথা সৃজন সম্মান 2019 অনুষ্ঠান।